অনুষ্ঠানের শুরুটা হয় শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় দলীয় নৃত্য দিয়ে। নৃত্যশৈলী নানা ধারা রবীন্দ্রনাথের এসে মিলেছিল যে মোহনায়, তার উৎস ও পরম্পরা দিয়ে গাথা হয় পরিবেশনা রবি করজ্জল নৃত্যমালিকা। এরপর মঞ্চে আসে মণিপুরী নৃত্য, একে একে ভরতনাট্যম, প্রদীপ নাচ, রাধাকৃষ্ণ, পুংচালাম, ওড়িশি ও কথকাঙ্গিক ও রবীন্দ্র নৃত্য ভাবনা। দ্বিতীয় পরিবেশনা ছিল প্রবীণ গোদখিন্ডি ও রাতেশ টাগরের বাঁশি ও বেহালা যুগলবন্ধী, তারা রাগমারু বিহাগ ও হংসধ্বনি পরিবেশন করেন। এরপর বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব 2016 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুভব এবং তাতে আনন্দ পাওয়া খুব সহজ নয়, তার জন্য কানকে প্রস্তুত করতে হয়। এটা একটি অভ্যাস যেটা আস্তে আস্তে একজনের মধ্যে দানা বাঁধে, এবং এই উচ্চাঙ্গ সঙ্গীতের আগ্রহ যে মুহূর্তে কারো মনে দানা বাঁধে, আমার মনে হয় সে কোনোদিন হিংস্র হতে পারে না। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলা বলেন, এই অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের একই মঞ্চে এনে উচ্চাঙ্গ সঙ্গীতের দুয়ার সবার কাছে খুলে দেওয়া। বিগত 4 বছরে ফেস্টিভ্যাল পৃথিবীর অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। এই উৎসবের বিশেষত্ব হচ্ছে প্রতিষ্ঠিত এবং উদীয়মান শিল্পীদের একই মঞ্চে নিয়ে এসেছে। উদ্বোধনী পর্ব শেষে মঞ্চে আসেন বিদুষী গিরিজা দেবী। এবছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।